বাংলা গল্পভূমির একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা গল্পভূমির আজকের নিবেদন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটা ছোট্ট গল্প। গল্পের নাম গোপন রঙ্গ। হ্যালো রঞ্জিনী, আপনি কি এসে গেছেন? আপনি কোথায়? না, রাস্তায় খুব জ্যাম। কাদের একটা ছেলে প্রসেশন বেরিয়েছে, ওই রাসবিহারী ক্রসিং এ প্রায় আধ ঘন্টা আটকে আছে, ট্রাফিক নড়ছেই না। আই এম রিয়েলি সরি সমক, খুব দেরি হয়ে গেল। না না, এটা সরি বলার কি আছে? এটা কি কোনো কোম্পানির মিটিং নাকি? টেক ইউর টাইম, আসলে আমি ফোন করেছিলাম জাস্ট টু ইনফর্ম ইউ যে আমি পৌঁছে গেছি। ও আচ্ছা, ঠিক কোন জায়গাটায় আছেন? ওই রবীন্দ্র সদনের পরের গেটটা দিয়ে সোজা চলে আসবেন, বাঁদিকে রবীন্দ্র সদন, ডান দিকে নন্দ, ওই শেষ প্রান্তে একটা বট গাছ আছে, দেখবেন একটা বড় ফাস্টফুড স্টেশন আর পাশে একটা কুকের আউটলেট, ঠিক ওইখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছি আপনার। জানেন তো সবুরে মেয়া ফলে। কি যে বলেন না আপনি। আচ্ছা, আপনার ড্রেস কোড কি? মানে ওই ভিড়ে আপনাকে আইডেন্টিফাই করতে একটু সুবিধে হতো আর কি। ও রাইট রাইট, আমি পরেছি একটা ব্ল্যাক শার্ট আর ক্রিম কালারের প্যান্ট। আপনি? আমি আমি পরেছি তুতে রঙের সালোয়ার কামিজ, সাদা দোপাট্টা আর সানগ্লাস। এই রে, বৃষ্টি শুরু হলো যে। এখানেও হচ্ছে, তবে ডোন্ট ওয়ারি, আকাশে মেঘ নেই, কমে যাবে। একদিকে ভালোই হয়েছে বুঝলেন, এটাকে পুষ্প বৃষ্টি আমাদের শুভ দৃষ্টির জন্য। ও মাই গড, সমু আপনি না সত্যি সাংঘাতিক মানুষ। যাকগে, আপনি চলে আসুন, আই এম ওয়েটিং ফর ইউ মাই সুইট হার্ট। রঞ্জিনী ফোনটা কেটে দিল। ফোনটা মুঠোয় ধরে সমুখ নিশ্চল দাঁড়িয়ে থাকে, শরীরের মধ্যে একটা কাঁপুনি দিচ্ছে, হৃৎপিণ্ড ধপধপ করছে। গত কয়েক মাস ধরে যে গোপন খেলায় মেতে উঠেছিল, আজ তার ফাইনাল রাউন্ড। সেই 25 বছর আগের বয়সটা হঠাৎ যেন ফিরে এসেছে, সেই প্রথম দেখা, প্রথম রোম্যান্স। একটু পরেই শুরু হবে দ্বিতীয় ইনিংস, এই খেলায় মাঠে নেমে তো আর পালিয়ে যাওয়া যায় না। কি বলবে সমুখ বা কি করবে সে? স্যার, আপনি এখানে ক্রস কানেকশন দেখবেন নাকি? চমকে তাকালো সমক। ওদের অফিসের সুপ্রিয় সবে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে ঢুকেছে, সঙ্গে বউও নিয়ে এসেছে। ভ্যাবাচ্যাকা খেয়ে না হ্যাঁ ঘাড় নাড়ালো সমক। উফ, মহা জ্বালা, একদণ্ড একা থাকার উপায় নেই। মুভিটা দেখে নিন স্যার, কাগজে ব্যাপক রিভিউ করেছে। এবারও ক্যাবলার মতো হাসলো সমক। কাগজে একবার চোখ পড়েছিল বটে, তবে ওই পর্যন্ত। আচ্ছা, রঞ্জিনীকে নিয়ে ঢুকে পড়লে কিরকম হয়? হ্যাঁ, আমি ভাবছি টিকিট অ্যাভেলেবল আছে। হ্যাঁ স্যার, ওই তো ওইদিকে নন্দনের টিকিট কাউন্টার, ব্যালকনি কিন্তু এখনো খালি আছে। এক পক্ষে এটাই ভালো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে যখন তখন এর সঙ্গে দেখা হয়ে যেতে পারে, তার চেয়ে অন্ধকার ঘরে ঢুকে পড়া অনেক সেফ। ব্যালকনির দুটো টিকিট কেটে ফেলল সমক, আবার এসে পুরনো জায়গায় পায়চারি করছে। রঞ্জিনী এখনো এসে পৌঁছয়নি, তবে সুপ্রিয়কে আর দেখা যাচ্ছে না। উফ বাবা, বাঁচা গেল। ব্যাপারটা যে কিভাবে ঘটে গেল এখন ভাবলে সমকের হাসি পায়। একঘেয়ে জীবনে আচমকা যেন এক বিদ্যুৎ চমক। ছেলে ডাক্তারি পড়ছে ব্যাঙ্গালোরে, বাড়িতে ও আর মনিকা, সকাল থেকে সন্ধে পর্যন্ত অফিসের চাপ, সন্ধ্যের পর ফিরে 20 বছরের বাসি বউয়ের মুখ দেখতে দেখতে চা কফি খাওয়া, কোনো কোনো দিন পার্টি বা বন্ধু বান্ধব জুটলে একটু মদ্যপান, তারপর ডিনার এবং বিছানা, মনোটোনাস লাইফ। পরদিন সকাল 8টা থেকে ফের মেশিন চালু, সেই অফিস, মিটিং, ফাইল, যত উপরে উঠছে তত কাজের চাপ বেড়েছে। আর্থিক সচ্ছলতা যে জীবনের একমাত্র সুখ নয়, সমুখ সেটা হাড়ে হাড়ে বুঝেছে। মনিকাকেও ইদানিং সব সন্ধে বাড়িতে পাওয়া যায় না, মোবাইলে ফোন করলে শোনে বন্ধুদের বাড়িতে আড্ডা দিচ্ছে। ক্রমশ একঘেয়ামির ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিল। ঠিক সেই সময় একদিন অফিসের কাজের ফাঁকে নেট সার্ফ করতে করতে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে বসলো। সেখানে প্রোফাইলে নিজের সম্বন্ধে লিখল 40 বছর বয়স,
ভীষণ একাকী, গল্প করার সঙ্গিনী খুঁজছে। নাম বয়স ঠিকানা যথারীতি ঠিকঠাক দেয়নি, ও জানত কেউই দেয় না। শুনেছে এমনও নাকি হয় পুরুষেরা মেয়ের ছদ্মবেশে ওখানে হাজির হয় চ্যাট করতে। কি হলো স্যার, যাবেন না? 6টা তো প্রায় বাজে, গেটে কিন্তু বেশ লাইন পড়েছে। মুখে স্মিত হাসি ফুটিয়ে সমক জবাব দিল, হ্যাঁ তুমি যাও লাইনে দাঁড়াও, আমার জুড়ি এখনো এসে পৌঁছননি, আমরা তোমাদের লাইনেই ঢুকে পড়ব। স্যার একটা কথা বলবো, আমার বউ এইমাত্র বলছিল তোমাদের স্যার তো দারুণ হ্যান্ডসাম দেখতে, বয়স একেবারে বোঝাই যাচ্ছে না। এই যা কি যে বলো তুমি, শুক্রের বউ লজ্জা পেয়ে গেল। আরে বাবা দাঁড়াও না, এতে লজ্জা কি আছে, আমাদের স্যার সবসময় হ্যান্ডসাম, কিন্তু স্যার অফিসে এমন হোয়াইট ড্রেস পরে আসেন মনে হয় ইচ্ছে করে বয়স বাড়াতে চান। স্যার একটা কথা বলি, আপনাকে আজ ফাটাফাটি লাগছে। আরে বাবা সুপ্রিয়া তুমি থামবে, যাও তুমি গিয়ে লাইনে দাঁড়াও, আমাদের জন্য একটু জায়গা দেখো। হ্যাঁ ওকে স্যার। সুপ্রিয় এগিয়ে গেল, এদিককার ভিড়টা পাতলা হতে শুরু করেছে। এদিক ওদিক তাকালো সমুক, না রঞ্জিনীকে দেখা যাচ্ছে না। ফোনের বোতাম টিপতে গিয়ে থমকে যায়, আরও একটু দেখা যাক। প্রোফাইলে নিজের বায়োডাটা প্লেস করার 3 দিনের মধ্যে রেসপন্স এলো রঞ্জিনী। সে প্রোফাইলে লিখেছে, আমার 30 বছর বয়স, স্বামী এখানে থাকেন না, ছেলে বাইরে পড়ে, আমিও গল্প করতে এবং বন্ধুত্ব পাতাতে চাই। সেই থেকে শুরু হলো গোপন খেলা। গত 6 মাস ধরে একটানা সমকার রঞ্জিনী চ্যাটিং করে গেছে। অফিসের লাঞ্চ ব্রেকে কোনো ক্রমে নাকে মুখে গুঁজে সমক বসে পড়েছে ওর ল্যাপটপের সামনে। চেম্বারের বাইরে ডোন্ট ডিস্টার্ব বোর্ড ঝুলেছে। রঞ্জিনীও জেনে গিয়েছিল সময়টা, তাই তার জবাবও আসত চটপট। দুজনের ভালো লাগা, দুজনের জীবনযাপন সব লিখেছে অকপটে। এইভাবে চলতে চলতে সাহস পেরেছে। আর ফেসবুকে চ্যাটিং করতে ভালো লাগতো না, তাই জন্য পার্সোনাল মেলে চলতে শুরু করলো চিঠির আদান প্রদান। মাস দেড়েক আগে সমুখ আরেকটু সাহসী হয়ে লিখল, শুধু লেখায় মন ভরছে না। কথা বলার সুখ পেতে তারপর দুজনে মোবাইলের নাম্বার এক্সচেঞ্জ করলো। এর জন্য সমুখকে নতুন একটা সেট ও নাম্বার কিনতে হয়েছে। কিন্তু এতটা এগোবার পরেও কেউ কাউকে ফটো পাঠায়নি, কারণ গোড়ার দিকে সমুখ একবার কথাটা তুলতে রঞ্জিনী বলেছিল, না ফটো নয়। দুজনের মধ্যে সম্পর্ক যখন ততটা ঘনিষ্ঠ হবে তখন নিজেরাই দেখা করব। ততদিন না দেখার উত্তেজনা কৌতূহল থাকা ভালো, সামনাসামনি আলাপে রোম্যান্সই আলাদা। সমুখ অভিভূত হয়ে গিয়েছিল, রঞ্জিনীর পার্সোনালিটি কালচার ডিগনিটি এত স্ট্রং, মনে মনে তুলনা করেছিল নিজের বউয়ের সঙ্গে। সমুখ মাঝে মাঝে এটাও ভেবেছিল, মনিকা না হয়ে রঞ্জিনী যদি ওর লাইফ পার্টনার হতো তাহলে হয়তো ওকে এতটা লোনলি হতে হতো না। অবশেষে গ্রিন সিগন্যাল এসেছে, সেই দিনটা আজকে। কিন্তু এত দেরি কেন করছে রঞ্জিনী? বৃষ্টি কতক্ষণ আগে থেমে গেছে, 6টাও বেজে গেছে, নন্দন চত্বরে হ্যালোজেনগুলো হলুদ আলোর বন্যা ছড়াচ্ছে। হাতের মুঠোয় নন্দন ইভিনিং শো এর 2টো টিকিট। আচ্ছা জ্যাম কি এখনো ছাড়েনি? অস্থিরভাবে চারিদিকে তাকাতে থাকে সমুখ। এই সময় মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো রঞ্জিনী, কি ব্যাপার, আপনি কোথায়, এখনো পৌঁছাতে পারেননি? না না পৌঁছে গেছি, চত্বরে ঢুকে পড়েছি, কিন্তু কিন্তু কি কিন্তু এগোতে কেউ এগোতে পারছি না। কেন? আসলে আপনাকে ঠিক লোকেট করতে পারছি না, তাছাড়া যে জায়গাটা আপনি বলেছেন ওখানে আমার এক পরিচিত মানুষ ঘোরাঘুরি করছেন, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা সমুখ আপনি একটা কাজ করবেন প্লিজ। বলুন না। আপনি ওখান থেকে বেরিয়ে আসুন, সোজা হেঁটে কোক আউটলেটের পরে যে ট্রানজ্যাকশনের পয়েন্টটা আছে সেখান থেকে ডান দিকে ওই রবীন্দ্র সদনের পাশ ঘেঁষে চলে আসুন, একটু এগুলি ডান দিকে ছোট মাঠটায় ঢোকার মুখে দেখবেন রেলিং এর পাশে বেদি রয়েছে, ওখানে আমি বসে আছি, একটু অন্ধকার মতো, আমি ওখানেই চলে এসেছি, আপনি একটু কষ্ট করে আসবেন প্লিজ। অ্যাবসলিউটলি নো প্রবলেম, আমি আসছি। আসলে জায়গাটা চুজ করা মতো ভুল হয়েছে, হ্যাঁ তো চেনা পরিচিত লোকজন ঘুরে বেড়ায় ভাবা যায় না। আর বলবেন না, আমার 3 জন পুরনো কলেজের ফ্রেন্ডের সঙ্গে দেখা, তারা এমন শুরু করেছিল, বাপরে রবীন্দ্র সদনে নৃত্য নাট্য দেখতে এসেছে, উফ বাবা অতি কষ্টে তাদের ছাড়িয়েছি।
ঠিকই বলেছেন, আমাকেও অফিসের এক জুনিয়র ইঞ্জিনিয়ার বলছিল, ওর পিড়াপিড়িতে বাধ্য হয়ে নন্দনের দুটো টিকিট কেটে ফেলেছি। আমি ভেবেছিলাম দুজনে হয় আর কি। যাকে ওসব থাক, আমি পৌঁছে যাচ্ছি। কথা বলতে বলতে হন হন করে হাঁটছে সুমক। এতদিনের প্রতীক্ষা মাঠে মারা যাবে। বাঁদিকে রবীন্দ্র সদন, ডান দিকে ছোট মাঠে ঢোকার পথ, দুদিকে রেলিং এর পাশে বাঁধানো বেদি। নানা বয়সী ছেলে মেয়ে পুরুষ মহিলা ঘনিষ্ঠভাবে বসে আছে, গুজগুজ ফিসফাস চলছে। টুপে রঙের সালোয়ার কামিজ কোথায়? একটা ফোন মারবো নাকি? উফ, এখানে যা নিবিড় পরিবেশ, ছন্দ কেটে যাবে, গালাগালিও খেতে হতে পারে। সুমক বিভ্রান্ত, একটু সরে আলোর নিচে গিয়ে দাঁড়ালো। রঞ্জিনীকে দেখতে পেয়ে নিশ্চয়ই উঠে আসবে। হ্যাঁ, ঠিক উঠে এলো, তবে রঞ্জিনী নয়। সুমক ভূত দেখার মতো চমকে উঠেছে। কি ব্যাপার, তুমি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছোটা কি? কাকে খুঁজছো? কাকে খুঁজবো, এমনি এমনি এসেছি। এমনি এসেছো? অফিস ফেরত বাড়ি না ফিরে এই চত্বরে ঘোরাঘুরি করছো এমনি এমনি? উফ, কি মুশকিল, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে তাড়াতাড়ি বেরোতে পারলে অফিস ফেরত আমি এখানে একটু ঘুরে যাই। তাছাড়া শুনেছিলাম নন্দনে একটা ভালো ছবি এসেছে, তাই ওই আর কি। হ্যাঁ, হাতে তো টিকিট রয়েছে দেখছি, কিন্তু নন্দন তো ওইদিকে, এদিকে এসেছো কেন? ধুর বাবা, তুমি তো দেখছি পুলিশের মতো জেরা করতে শুরু করলে। আচ্ছা, যদি আমি বলি তুমি এখানে এসেছো কেন এত সেজে গুজে? জন্মে তো তোমায় এত সুন্দর ড্রেস পরতে দেখিনি। আমি ওই বন্ধুদের সঙ্গে রবীন্দ্র সদনে ঢুকবো, নৃত্য নাট্য আছে। কেন গো, সাজলে আমায় খারাপ লাগে নাকি? না তা নয়, তবে 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 কি, নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? কবে বানালে এসব প্যান্ট শার্ট? জন্মে তো সাদা ছাড়া আর কিছু পরতে না। ও বাবা, ছুলে আবার রঙও পরেছো। দাঁড়াও, একটা কিছু ব্যাপার ঘটছে, বলো তো কি করছিলে এখানে? দদ্দা করে ঘামছে সুমক। এইভাবে যে কট রেড হ্যান্ডেড হয়ে যাবে সে দুঃস্বপ্নেও ভাবিনি। কাছে পিঠে রঞ্জিনী নিশ্চয়ই আছে। আচ্ছা, সে কি ওর দুর্দশা দেখতে পাচ্ছে? এবার অপর পক্ষের গলা আরও একটু চলল। শোনো তাপস, তোমার কোনো ব্যাপারে আমি নাক গলাই না, কিন্তু গত কয়েক মাস ধরে দেখছিলাম তুমি অন্য এক জগতে ডুবে আছো। আমি ভাবতাম অফিসের চাপ, সারাদিনে তুমি একটা দুটো বেশি কথাই বলতে না। দেখি এটা কি, দেখো আমাকে। বলতে বলতে সুমক ওর তাপসের হাত থেকে টিকিটটা ছিনিয়ে নেয়। আরে, এ তো দুটো টিকিট, তার মানে তুমি সঙ্গে কাউকে নিয়ে নন্দনে ঢোকার প্ল্যান করেছিলে? না, এটা বোকামি হয়ে যাচ্ছে, এখন যত তর্ক করবে ও তত জালে জড়িয়ে পড়বে। আর কথা নয়, চুপচাপ শুনে যেতে হবে। আজ যা ঘটে গেল, এর জল যে কত দূর গড়াবে সে ভাবলে শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে। কি হলো, চুপ করে গেলে যে? সত্যি কথাটা বলেই ফেলো না গো। এই শোনো, কোন বন্ধুনির জন্য দাঁড়িয়েছিলে গো তুমি? ডাকো তাকে, আমি আলাপ করি। দেখো তাপস, আমিও তো মিন মাইন্ডেড নয়, আমাদের অন্য কারোর সঙ্গে মিশতে ভালো লাগতেই পারে, এতে অন্যায় কিছু নেই। প্লিজ শুধু মিথ্যে কথা বলো না। ওর গলার স্বরে এমন একটা কিছু ছিল যাতে তাপস খানিকটা ধাতস্থ হলো। ডাকবো, তুমি অ্যাকসেপ্ট করতে পারবে? নিশ্চয়ই পারবো, দেখি না সে আমার চেয়ে কতটা আলাদা। তাপস মোবাইলের বোতাম টিপল, পরক্ষণে দুজনে চমকে উঠল। মোবাইলটা বাজছে মনিকারি হাতে। মানে এর মানেটা কি? তুমি তুমি রঞ্জিনী, এই কয়েক মাস তুমি আমায় ধোকা দিয়ে হাবি যাবি কথা লিখে গেছো, ফোনে দুঃখের কথা শুনিয়েছো। ও, আর তুমি তুমি সুমক, তোমার নাকি বউ থেকেও নেই, সে নাকি সোসাইটি লেডি। ছি 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 ছি, তুমি নিজের বউয়ের সম্পর্কে এসব বলতে পারলে? হ্যাঁ, তুমি জানো কত সত্যি কথা লিখেছি, তোমার স্বামী মানে আমি নাকি এদেশে থাকি না, কখনো সখনো চিঠি লিখি, টাকা পাঠিয়ে নাকি আমার দায়িত্ব খালাস, গত 10 বছর কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে, এইসব ভাবি যাবে তুমি আমায় লিখতে? আচ্ছা তাই নাকি, আর তোমার বয়স 40? বা বাবা, কি অভিনয়, গলাটাও নরম সরম করে রাখতে, তাই না কচি খোকা? হ্যাঁ, আর তুমি তো 30-এর ডগডগে খুকি, খুকি খুকি গলা, তাই না? মোটেই না, আমি যা আমি সেইভাবেই কথা বলেছি, তুমি নেশায় ছিলে, বুঝতে পারোনি।
হঠাৎ তাপসের সব টেনশন নেমে গেল। ওরা খামোখা ঝগড়া করে যাচ্ছে। রঞ্জিনী নামক কাল্পনিক মেয়েটির সঙ্গে তার আর দেখা হলো না, হবেও না কোনোদিন। আচ্ছা, একেই কি বলে গ্রহের ফের, নাকি বিধাতার গোপন খেলা? সে হো হো করে হেসে উঠল। কি তুমি হাসছো? হাসবো না, হাসছি তোমার করুণ অবস্থা দেখে। স্বামীকে ধরে ফেললে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের চার্জে, আর একই সঙ্গে নিজেই ফেসে গেলে একই চার্জে, আবার তারই সঙ্গে। মাঝখান থেকে আমরা দুজনে বয়স কমাতে গিয়ে ঝা চকচকে হয়ে গেলাম। মনিকা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর সেও হেসে ফেলল। জানো তো, এইসব আমাদের জন্য নয়। ধ্যাত, এত কষ্ট করে বিউটি পার্লারে গিয়ে আমার এত সব সাজগোজ পুরো ফালতু গেল। কিছুই ফালতু হয়নি। আজ তুমি রঞ্জিনী, আমি সম, চলো আগে সিনেমাটা দেখি। সবে বোধহয় শুরু হয়েছে, তারপর অবশ্য বাড়ি ফিরছি না, বাইরে কোথাও খেয়ে কোনো ভালো হোটেলে রাত কাটাবো। এন্ট্রি বুকে আমরা দিব সমুক অ্যান্ড রঞ্জিনী, কি চলবে? চলবে। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। গল্পের নাম গোপন রঙ্গ। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার চ্যানেলের নতুন এপিসোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।